বাবা মারা গেছেন, মাপ চাওয়া হয়নি, মারা যাওয়ার আগে বুঝিনি তিনি এত তাড়াতাড়ি মারা যাবেন। এখন আমার ভুল বুঝতে পারছি আমার করণীয় কি। ভাই আমার নিজাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করুন, আপনার উপর আপনার বাবাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিন, আমরা দোয়া করি। আমরা অনেকেই বাবা মাকে বেঁচে থাকতে সেভাবে কদর করতে পারি না। আমাদের বাবা মাকে হারানোর পর আমরা টের পাই যে আমরা কি হারিয়ে ফেলেছি, এবং এরপরে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি কিন্তু কোনো পথ খুঁজে পাই না। তারপর আপনাকে আমি বলবো যে আপনি এখন আপনার বাবা মৃত্যুর পর মৌলিকভাবে কয়েকটি কাজ করবেন। তার প্রধানত হলো তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, চোখের পানি ফেলে আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দিন, আল্লাহ আপনি তার প্রতি রহম করুন, আল্লাহ আপনি তাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন, সেটি তার জন্য দোয়া করবেন, তার জন্য রহমত প্রত্যাশা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন সারাক্ষণ, এবং তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, ভালো ভালো কাজ করবেন যেগুলো সব দিক পেতে থাকবেন, এবং আপনার নিজের কৃতকর্মের কারণে আপনি লজ্জিত আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ আমার বাবাকে তুমি আমার উপর সন্তুষ্ট করে দাও, কেমন ময়দানে তিনি যেন আমার উপর সন্তুষ্ট থাকেন, আমি যে তার হকাদায় ত্রুটি করেছি সেটাকে তুমিও মাফ করে দাও, তার কাছে আমার মাফ পাইয়ে দাও মাহবুব, এই জন্য দোয়া করবেন। সেই সাথে বাবার বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের সাথে আপনি বাবার সুলভ আচরণ করা, তাদের সাথে যোগাযোগ রাখা, তারপর তাদের সাথে আন্তরিকতাপূর্ণ যে সম্পর্ক আছে সেগুলো আপনি রাখার চেষ্টা করবেন। এরকম কয়েক ধরনের কাজ যখন আপনি করবেন, আশা করা যে আল্লাহর পরে আপনার বাবাকে আপনার উপরে সন্তুষ্ট করে দেবেন কেয়ামতে। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমার তিন ভাই, তাদের ছেলেমেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা, মেজ বাবা ও ছোট বাবা ডাকে, সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে। এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে তাতে শরীরের কোনো বাধা আছে কি না? সাইফুল ইসলাম ভাই, এর আগে আমরা এই উত্তরটি একাধিকবার দিয়েছি, আবারও বলছি যে এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদনিল্লাহ, কারণ এটি রূপক অর্থে বাবা বলা হয়। আল্লাহ তাআলা যে কোরআন কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তোমাদের সন্তানদের কথা আল্লাহ বলেছেন তাদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে ডেকো, অন্য কাউকে বাপ ডেকো না, অর্থাৎ যিনি বাপ তার দিকে সম্বন্ধ করো না বাবা বলে। তো এটি আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত, ইনসাফসম্মত। তো এর মানে হলো অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া। যেমন পালক পুত্রের ক্ষেত্রে দেখা যায় যিনি জন্মদাতা তার পরিচয় না দিয়ে যিনি লালন পালন করেছেন তাকে বাবা দেখিয়ে কাগজপত্র করা হয় এবং তাকে তার বাবা বলে।